हेलो स्टूडेंट्स, दिस इज पूनम मैम फ्रॉम पाल मैथ्स। आज के क्लास नाइनर हमें एक एलजेब्रा एक चैप्टर नहीं डिसकस करब आज के क्लैसे साइमल्टेनियस लिनियर इक्वेशंस। এটা তোমরা জানো যে তোমাদের সব বোর্ডসে এই চ্যাপ্টারটা ইনক্লুডেড রয়েছে, সিবিএসই, আইসিএসসি, স্টেট বোর্ডস সবারই রয়েছে। তো আমি ওভারঅল তিনটে কারিকুলাম মিলিয়েই আমি থিওরিটাকে আজকে ফার্স্টে বোঝাবো। সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভিং ইজ নট দ্যাট অফ আ টাফিং টাফ থিং অর সামথিং লাইক দ্যাট। এটাতে জাস্ট আমাদের থিওরিগুলো যদি তোমরা ভালোভাবে একটু জানো তাহলে তোমরা ইকুয়েশনগুলো সলভ করার সময় আরও লজিক্যালি জিনিসগুলো কনসেপচুয়াল ওয়েতে ভাবতে পারবে যে সলিউশনটা আদৌ ঠিকঠাক দিকে এগোচ্ছে বা না। তো আমি ফার্স্টে আজকে থিওরিগুলো কীভাবে লিনিয়ার ইকুয়েশনস কাকে বলে ফার্স্ট পয়েন্ট যেটা থাকবে, তারপর সাইমালটেনিয়াস ইকুয়েশনস কোথা থেকে আসছে, কেন আসছে, কেন একটা সিঙ্গেল লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস আমরা সলভ করতে পারবো না, বা একটা সেট অফ ইকুয়েশনসও তোমাকে যদি দিয়ে দেওয়া হয় সেটার সলিউশন তুমি পাবে কি পাবে না, সেগুলো সবই আমরা আজকে ডিসকাস করব। করে নিয়ে তারপর আমি সামসের দিকে এগোবো। তো তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করি। ফার্স্টে রয়েছে লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস আমরা কাকে বলবো। তো ফার্স্টে যখন তুমি শুনছো লিনিয়ার ইকুয়েশন, তার মানে লিনিয়ার কথাটার মধ্যে দিয়েই আমরা একটা জিনিস জানতে পারছি, সেটা হচ্ছে দিস ইজ সামথিং রিলেটেড টু লাইন। লিনিয়ার দ্যাট মিন্স দিস ইজ সামথিং রিলেটেড টু লাইন। সো আমাদের একটা ইকুয়েশন যাকে আমি ধরো একটা গ্রাফ পেপারে যখন আমি প্লট করব সেটা আমাকে ইট উইল গিভ আ স্ট্রেট লাইন টু মি। তাহলে অ্যান ইকুয়েশন অফ দ্য ফর্ম এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, ওয়ার এ বি অ্যান্ড সি আর রিয়েল নাম্বার্স অ্যান্ড অলসো প্রোভাইডেড এ নট ইকুয়াল টু জিরো অ্যান্ড অলসো বি নট ইকুয়াল টু জিরো, এ আর বি জিরো হতে পারবে না। কেন হতে পারবে না আসছি, ইজ কল্ড দ্য জেনারেল লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস এক্স অ্যান্ড ওয়াই। এবার দেখো, তোমরা সিঙ্গেল ভেরিয়েবলের লিনিয়ার ইকুয়েশন করে এসেছো। আমি যদি বলতাম যে থ্রি এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো, এটাতে কি জাস্ট একটাই ভেরিয়েবল রয়েছে এক্স, মানে যেটা আমরা করেছিলাম এ এক্স প্লাস বি ইকুয়াল টু জিরো, ওখানে এ আর বি রিয়েল নাম্বার ছিল, এ নট ইকুয়াল টু জিরো ছিল আর এক্সটা ছিল একটা ভেরিয়েবল যেটা এই ইকুয়েশনটার মধ্যে দিয়ে আমরা যার ভ্যালুটা আইডিয়া করতে পারবো। ওখানে আমরা করেছিলাম কি, আইদার সেটা অ্যালং এক্স অ্যাক্সিস হচ্ছিল অর সেটা অ্যালং ওয়াই অ্যাক্সিস হচ্ছিল। এবার আমরা ওই দুটো অ্যাক্সিস থেকে বেরোচ্ছি, ওই দুটো অ্যাক্সিস থেকে বেরিয়ে শুধু ওই দুটো অ্যাক্সিসের বরাবরে আমরা যাচ্ছি না, আমরা অন্য লাইনসও এর মধ্যে আমরা আরও জানব। তো তাহলে যেটা আমার হচ্ছিল সেটা হচ্ছে এখানে আমাকে যেইটা দিয়েছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, এখান থেকে আমরা দেখো দুটো ভেরিয়েবল দেখতে পাচ্ছি, একটা পাচ্ছি এক্স আর একটা পাচ্ছি ওয়াই। তার মানে ইন দিজ ইকুয়েশনস উই মে ফাইন্ড ভ্যারিং ভ্যালুজ অফ এক্স অ্যান্ড ওয়াই। এর আগে আমরা যখন কোনো ইকুয়েশন ইন এক্স করছিলাম সেখানে আমাদের মাথাতেই ছিল যে ওয়াই ইজ জিরো, ওকে, বা হ্যাঁ ওয়াই ইজ জিরো। তো আবার যখন ওয়াইয়ের ইয়েতে যাচ্ছিলাম তখন আমরা ধরেই নিচ্ছিলাম যে এক্স ইজ জিরো, সেখান থেকে আমরা ওয়াইয়ের একটা ভ্যালু ফাইন্ড আউট করে আমরা সেটাকে মানে বসিয়ে দিচ্ছিলাম। আদারওয়াইজ এটাও হতে পারতো শুধু ওয়াই জিরো কেন, আমরা এনি লাইন প্যারালেল টু এক্স অ্যাক্সিস, এনি লাইন প্যারালেল টু ওয়াই অ্যাক্সিস, ওখান থেকে আমরা এগুলো পাচ্ছিলাম, মানে এক্স ওয়াই যা খুশি অন্য অন্য হতে পারতো রেসপেক্টিভলি। কিন্তু এইখানে যেটা হচ্ছে, এখানে একটা সিঙ্গেল ইকুয়েশনের মধ্যে তুমি এক্সও পাচ্ছ ওয়াইও পাচ্ছ, তার মানে ওটার মধ্যে এমন হতে হবে যাতে এক্সের যেটা তুমি ভ্যালু আনছো তার করেসপন্ডিং একটা ওয়াইয়ের ভ্যালুও থাকতে হবে ফর দিস পার্টিকুলার ইকুয়েশন। আমরা যখন এগোবো এগোতে এগোতে আরও বুঝবো। এবার এখানে দেখো বলেছে এ বি আর সি রিয়েল নাম্বারস হবে, সেটা তো বুঝতে পারছি, কিন্তু এ নট ইকুয়াল টু জিরো আর বি নট ইকুয়াল টু জিরো কেন হবে, এ আর জিরো দুটো, এ আর বি দুটো কেন নট ইকুয়াল টু জিরো হতে হবে, এ আর বি দুটোই নট ইকুয়াল টু জিরো হতে হবে ফর দ্য কজ যদি এ জিরো হয়ে যায় এক্সটা চলে যাবে, এক্স ইন্টু জিরো জিরো তো এক্স তো চলে গেলো, আবার বি জিরো হলে ওয়াই চলে যাবে, তার মানে এ আর বি দুটো জিরো হতে পারে না, সি জিরো হতে পারে, কিছু যায় আসে না তাতে, সি মেবি জিরো,
C is real number and C may be zero. But A and B are real numbers but not zero. Okay? তাহলে এই গেল আমাদের definition. এবার বলছে solution of a linear equation in two variables. তাহলে এই যে একটা আমরা linear equation ধরলাম AX plus BY plus C equal to zero. এইটার যে সলিউশনটা সেটা কিভাবে আমরা বুঝবো যে এটাই এটার সলিউশন? কি বলেছে? যদি X equal to alpha হয় আর Y equal to beta হয় is a solution of the linear equation AX plus BY plus C equal to zero if and only if এটা একমাত্র হতে পারে তখনই যখন A alpha plus B beta plus C equal to zero. That means we are substituting X by alpha and B by beta in this equation. তাতে যদি স্যাটিসফাই করে যায়, মানে আলটিমেট রেজাল্টটা, মানে যেটা আরএইচএস আমার জিরো রয়েছে, যদি আমি এক্সের জায়গায় আলফা ওয়াইয়ের জায়গায় বিটা বসিয়ে দেখি যে এ আলফা প্লাস বি বিটা প্লাস সি ইকুয়াল টু জিরো এসে যাচ্ছে, তখন আমরা বুঝবো যে এটা এটারই একটা সলিউশন। সেটা আমরা আগে মানে যখন সিঙ্গেল ভেরিয়েবলের ইকুয়েশন আমরা সলভ করেছি ওখানেও আমরা ভেরিফিকেশন করেছি, যেখানে এক্স বা ওয়াই যেটাই হোক না কেন সেটার ভ্যালু যখন পুট করছিলাম আরএইচএসের সাথে স্যাটিসফাই করে যাচ্ছিল, তবেই আমরা সেটাকে সলিউশন বলতে পারবো। কোথাও তোমাদের ভেরিফিকেশন ছিল যে ওখানে যদি এক্সের ভ্যালুটা তুমি পুট করে দেখছো মিলছে না, তার মানে তুমি জানো যে তোমার ইকুয়েশনটা ঠিকঠাক সলভ হয়নি, তুমি তখন আবার ব্যাক টু দ্য ইকুয়েশন যাচ্ছিলে মানে ফাইন্ড আউট করার জন্য যে তোমার কাজটা ঠিক হয়েছে কি না। এখানেও আমি সামস করাতে গিয়ে তোমাদেরকে ভেরিফিকেশনটা দেখিয়ে দেবো। তো এখানে দেখো, ভেরিফিকেশন ইজ নট ফর যে কোয়েশ্চেনে দিয়ে দেবে ভেরিফাই ইয়োর ফাইন্ড আউটস ফাইন্ডিং আউটস, কিন্তু সেটা না, তোমার নিজের জন্য তুমি ভেরিফিকেশন করে দেখবে যে তুমি যে সলিউশনটা ফাইন্ড আউট করলে সেটা কি ঠিক হয়েছে নাকি ঠিক হয়নি। ওকে, তাহলে এখান থেকে আমরা সলিউশনটা বুঝলাম যে সলিউশন অফ এ লিনিয়ার ইকুয়েশন, সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন আমরা কীভাবে বার করতে পারি। এবার শুরুতেই সাইমালটেনিয়াসে আসছি না, কারণ এখানে আমরা এখনও সিঙ্গেল একটা ইকুয়েশন নিয়ে কাজ করছি। এখানে দেখো আরেকটা কথা বলেছে, এভরি লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস হ্যাজ অ্যান আনলিমিটেড নাম্বার অফ সলিউশনস। এখানে মানে ঢুকবে একটা নতুন কনসেপ্ট, সেটা হচ্ছে যখন তুমি একটা এমনি লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল সলভ করতে, তখন তুমি কি করতে? তখন তুমি থ্রি এক্স, যেটা আমি নিয়েছিলাম সেটাই ধরো নিচ্ছি, থ্রি এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো যদি হতো, তুমি সেটা সলভ করার সময় কি করতে? থ্রি এক্স ইকুয়াল টু মাইনাস সিক্স, এক্স ইকুয়াল টু মাইনাস সিক্স বাই থ্রি মাইনাস টু, তার মানে এক্সের তুমি একটা সিঙ্গেল ভ্যালুই পাচ্ছিলে ফর ওয়ান ইকুয়েশন, তাই না? কিন্তু এইখানে আমাকে বলছে যে একটা সিঙ্গেল লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলসের আনলিমিটেড নাম্বার অফ সলিউশনস আছে। এখন প্রশ্নটা হচ্ছে ওয়াই, কেন এটা হচ্ছে? তো দেখি আমরা, সাপোজ তুমি একটা ইকুয়েশন নিয়েছো থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু জিরো। এবার তুমি যখন এখান থেকে এক্সের ভ্যালু যদি তুমি ফাইন্ড আউট করতে যাও, তুমি কি করবে? এক্স ইকুয়াল টু মাইনাস ফোর ওয়াই বাই থ্রি, ইউ ক্যানট ফাইন্ড আ ডেফিনিট সলিউশন ফর এক্স, আ ডেফিনিট ভ্যালু ফর এক্স অর আ ডেফিনিট ভ্যালু ফর ওয়াই। তুমি যদি আজকে ওয়াইটাকে লেফট হ্যান্ড সাইডে রেখে বাকি সবগুলোকে ওই পাশে নিয়ে সলিউশন করার চেষ্টা করো, তাহলে তোমার আসবে মাইনাস থ্রি এক্স বাই ফোর। তার মানে এখান থেকে আমি কি পাচ্ছি? For every value of y, there is a value for x. Or for every value of x, there is a definite value for y. তার মানে তুমি ইচ এক্সের জন্য যা যা ভ্যালু তুমি কনসিডারেশনে আনবে, সেই প্রত্যেকটা ভ্যালু অফ এক্সের জন্য তুমি একটা করে ওয়াইয়ের ভ্যালুও পাবে। বা তুমি যেটাকেই ওয়াই ধরো না কেন, তুমি সেই প্রত্যেকটা ওয়াইয়ের জন্য একটা এক্স ভ্যালু পাবে। তার মানে তুমি কটা এক্স ধরবে তার কোনো ঠিক নেই। তুমি এক্সকে জিরো ধরতে পারো, তখন সেটা ওয়াইয়ের আরেকটা ভ্যালু তুমি পাবে, ওয়াইয়ের ভ্যালুও তখন সেখানে আমার জিরো হবে। তুমি এক্সের ভ্যালু মাইনাস হান্ড্রেড ধরো, সেই কনসিডারেশনে তুমি ওয়াইয়ের আরেকটা ভ্যালু পাবে। তুমি ওয়াইয়ের ভ্যালু মাইনাস ফিফটি ধরো, তুমি এক্সের সেই রেসপেক্টিভে আরেকটা ভ্যালু পাবে। তো তাহলে আমি কী দেখতে পাচ্ছি? যে আমি যত এক্স ধরবো সে কটাই আমি ওয়াই পাবো, বা যে কটা ওয়াই ধরবো
সে কটাই আমি এক্স পাবো। তার মানে এখানে কোনো লিমিট থাকছে না, এখানে কোনো লিমিট থাকছে না যে একটা সার্টেন লিনিয়ার ইকুয়েশনের জন্য তুমি কটা সলিউশন পাচ্ছ। সলিউশনস মে বি আনলিমিটেড ফর ওয়ান সিঙ্গেল লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস। তাহলে আমরা একটা ইকুয়েশন যদি তোমাকে কেউ এরকম দিয়ে বলে যে 3x + 4y = 0, বলো এখানে এক্স আর ওয়াইয়ের ভ্যালু কী, আজকে তোমাকে জিজ্ঞেস করলে তুমি একটা ভ্যালু বলবে, তোমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করলে সে আরেকটা ভ্যালু বলবে, তোমার অন্য ফ্রেন্ডকে জিজ্ঞেস করলে সে অন্য আরেকটা ভ্যালু বলবে, কেউই ভুল না, সবাই ঠিক। কারণ দিস ইকুয়েশন মে হ্যাভ আ নাম্বার অফ সলিউশনস, মে না ক্যান হ্যাভ, ঠিক আছে? তাহলে এই কারণেই এখানে এই কথাটা বলেছে যে তুমি আনলিমিটেড নাম্বার অফ সলিউশনস পাবে ফর আ সিঙ্গেল লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস। নেক্সট আমাকে বলেছে এইখানেই সেট ইন করছে যে সেট অফ সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশনস আমরা কেন নেব, ঠিক আছে? তো তাহলে তুমি যখন বুঝতেই পারছো যে একটা লিনিয়ার ইকুয়েশন মানে একটা সিঙ্গেল লাইনকে রিপ্রেজেন্ট করছে, এবার সেই লাইনের ওপর আনলিমিটেড নাম্বার অফ পয়েন্টস আছে, ইচ পয়েন্ট রিপ্রেজেন্টস অ্যান অর্ডার পেয়ার, ওই অর্ডার পেয়ার মানে এক্স কমা ওয়াই, ওই প্রত্যেকটা এক্সের জন্য একটা করে ওয়াই আছে। তাহলে একটা লাইন যার কোনো এন্ড নেই তার তো আনলিমিটেড নাম্বার অফ পয়েন্টস আছে, আনলিমিটেড নাম্বার অফ সলিউশনস আছে, রাইট? এবার তোমাকে যদি একটা লাইন দিয়ে বলে এটাতে এক্স আর ওয়াইয়ের ভ্যালু ফাইন্ড আউট করো, তুমি প্রত্যেকটা পয়েন্টের আলাদা আলাদা তুমি পাবে, আর সেটা আনলিমিটেড, তুমি সারা জীবন ধরে করতে থাকলেও তুমি অনেক 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 পয়েন্টস পেতে থাকবে, বিকজ নাম্বার অফ নাম্বারস ইজ ইনফাইনাইট। তাহলে আমার কী দরকার? আমার দরকার অ্যাটলিস্ট দুটো ইকুয়েশন যেটা দুটো স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে। এবার এই দুটো স্ট্রেট লাইন যখন তুমি একটা সিঙ্গেল প্লেনে আঁকছো, কী কী ঘটনা ঘটতে পারে সেটা এর পরে বলবো, আগে একটু বলি। ওই দুটো ইকুয়েশনকে তুমি যদি একসাথে পাশাপাশি একটা সিঙ্গেল প্লেনে তুমি আঁকো, তাহলে কী হবে, দুটো স্ট্রেট লাইন যখন এটা ধরো এদিকে যাচ্ছে, এই স্ট্রেট লাইনটা এর উপর দিয়ে যাচ্ছে, তাহলে একটা সিঙ্গেল পয়েন্ট তুমি পাচ্ছ। মানে তুমি ধরো আজকে এটা আঁকলে একটা স্ট্রেট লাইন, ওকে, প্লেনে, এবার তুমি আরেকটা আঁকলে এরম, তাহলে এখানে আমি একটা কমন পয়েন্ট পাচ্ছি। তাহলে দুটো ইকুয়েশনের, দুটো সাইমালটেনিয়াস ইকুয়েশন, দুটো সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশনের যে দুটো স্ট্রেট লাইন হচ্ছে, তারা সার্টেন যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে অন এক্স ওয়াই প্লেন অর অন ওয়াই জেড প্লেন, যে টার্মে ইকুয়েশন থাকবে, এখানে আমরা এক্স আর ওয়াই নিয়েছি মানে অন এক্স ওয়াই প্লেন, সেটা হবে এই দুটো সাইমালটেনিয়াস ইকুয়েশনের একটা ইউনিক সলিউশন। তাহলে এখানে কি বলছে আমরা দেখি, লেট আস কনসিডার টু লিনিয়ার ইকুয়েশনস ইন টু ভেরিয়েবলস a1x অ্যান্ড b1y + c1 = 0, a2x + b2y + c2 = 0। দিস টু ইকুয়েশনস আর সেড টু ফর্ম আ সিস্টেম অফ সাইমালটেনিয়াস ইকুয়েশনস। তাহলে বলছে নেক্সট, আ সলিউশন টু আ সিস্টেম অফ টু simultaneous linear equations in two variables is an ordered pair of numbers which satisfy both the equations. তার মানে আমি যদি আজকে ধরি 2, 3, তোমরা অলরেডি গ্রাফ প্লট করা শিখেছো, 2, 3 যদি আমি একটা পয়েন্ট ধরি, এইটা যদি এটার জন্য স্যাটিসফাই, 2, 3 মানে কি, x = 2 আর y = 3, এটাকে আমরা একটা অর্ডার পেয়ারে রিপ্রেজেন্ট করতে পারি। তার মানে এই 2টা এই ফার্স্ট x-এর বসালে আর 3টা এখানে y-এ বসালে যদি এটা স্যাটিসফাই করে, আবার এটাই যদি তুমি এটাতেও বসিয়ে দেখো স্যাটিসফাই করে যাচ্ছে, তাহলে আমি বলবো এই দুটো ইকুয়েশনের জন্য এই অর্ডার পেয়ারটা একটা সলিউশন, আর ফর দিস ভ্যালুজ অফ x অ্যান্ড y আমরা পাবো এই দুটো ইকুয়েশন সাইমালটেনিয়াস ইকুয়েশনস, ঠিক আছে? তাহলে নেক্সট আসবো আমরা সলিউশন টাইপস, মানে যদি আজকে তোমাকে যে কোনো দুটো সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন দিয়ে দেয়, বা আমি বলবো যে কোনো দুটো লিনিয়ার ইকুয়েশন দিয়ে দেয়, তুমি সেটা থেকে একটা পারফেক্ট ইউনিক সলিউশন পাবে কি পাবে না, পেতেও পারো নাও পেতে পারো। কিন্তু এইখানে আসছে, আমি একটা ছোট্ট গল্প বলবো,
सपोज এটা তোমার বাড়ি আর এটা তোমার একটা ফ্রেন্ডের বাড়ি, এ অ্যান্ড বি, ওকে। তুমি আজকে একটা জায়গায় যাবে, লেটস সে সে জায়গাটার নাম সি, আর তোমার ফ্রেন্ড একটা জায়গায় যাবে, লেটস সে সে জায়গাটার নাম ডি, ওকে। এবার তুমি বাড়ি থেকে বেরোলে, তুমি বাড়ি থেকে সোজা হেঁটে তুমি সি পর্যন্ত গেলে, ওকে। এবার তোমার ফ্রেন্ডও বেরোলো বাড়ি থেকে, তোমার ফ্রেন্ড বাড়ি থেকে বেরিয়ে বি থেকে ডিতে গেল। তাহলে তুমি বাড়ি যখন ফিরলে, তারপর আবার ফিরলে কাজ ছেড়ে বাড়ি ফিরলে, তোমার ফ্রেন্ডও কাজ ছেড়ে বাড়ি ফিরল, তুমি যখন বাড়ি ফিরলে, ফেরার পর তুমি তোমার মাকে বললে, মা আজকে আমার বিয়ের সাথে দেখা হয়েছে। বিও বাড়ি গিয়ে বলল, মা আজকে আমার এর সাথে দেখা হয়েছে। এবার দুজনের মাই জিজ্ঞেস করলো, কোথায় দেখা হয়েছে? তখন তোমরা কি বললে? তখন তোমরা বললে, সাপোজ এই পয়েন্টটার নাম ই, আমাদের ই জায়গাতে দেখা হয়েছে। ঠিক আছে, দুজনে একটা ডেফিনিট আনসার দিতে পারলে। নেক্সট, এবার ধরো সেকেন্ড দিন, এটা তোমার বাড়ি, এটা তোমার ফ্রেন্ডের বাড়ি। তাহলে এবার আজকে তুমি যাবে ডিতে, তোমার ফ্রেন্ড যাবে সিতে। তাহলে তুমি বাড়ি থেকে বেরোলে, তুমি ডিতে পৌঁছে গেলে, ফ্রেন্ড বাড়ি থেকে বেরোলো, সেও সিতে পৌঁছে গেল, ওকে। এবার দেখো, এবার তোমরা আবার বাড়ি ফিরলে, ফেরার পর মা জিজ্ঞেস করলো, আজকে দেখা হয়েছে? তোমরা বললে না, দুজনই দুজনের মাকে, যার যার মাকে বললে, না আজকে দেখা হয়নি। থার্ড কন্ডিশন কি হতে পারে? তোমরা দুজনেই ঠিক করলে একদিন ঘুরতে বেরোবে। তাহলে তোমার বাড়ি এতে, তো ওর বাড়ি বিতে। এবার তুমি ধরো ওর বাড়ি গেলে, তোমরা দুজনেই এখন এখানে আছো, তোমরা দুজনেই এখন এখানে আছো। এবার তোমরা দুজনেই ঘুরতে যাবে, তার মানে তোমরা কোথায় যাবে? তোমরা একটা সার্টেন প্লেসে যাবে, লেটস সে পি। তাহলে আজকে বাড়ি গিয়ে যখন তুমি মায়ের সাথে কথা বলবে, তখন তুমি কি বলবে? তুমি বলবে, ধরো একটা জায়গার কথা বললে, তুমি বললে, মা যেতে যেতে ই পয়েন্টে আমাদের এইটা হয়েছিল। ওর মাকে বললো, মা আজকে যেতে যেতে এফ পয়েন্টে দিস হ্যাপেন্ড, অন্য আর একটা ঘটনা। তার মানে থ্রু আউট তো তোমরা সাথে ছিলে, মানে অ্যাট এভরি পয়েন্ট ইউ আর টুগেদার, তোমাদের এভরি পয়েন্টে দেখা হয়েছে। এবার তুমি যে পয়েন্টের কথা বলছো, ও অন্য পয়েন্টের কথা বলতেই পারে, দুজনেই সত্যি কথা বলছে। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে, যখন দুটো স্ট্রেট লাইন একটা প্লেনে একটা সার্টেন পয়েন্টে কাট করছে, তার মানে দুজনের কাছেই একটা ডেফিনিট রেজাল্ট রয়েছে। দ্যাট মিন্স দ্য লিনিয়ার ইকুয়েশনস ফর দোজ রেসপেক্টিভ স্ট্রেট লাইন্স গিভস এ সিঙ্গেল সলিউশন অ্যান্ড ইউনিক সলিউশন। দুজনেই বাড়ি গিয়ে ই পয়েন্টের কথাই বলেছে। এইটাতে কী হয়েছিল? এটাতে কারোর সাথে কারোর দেখা হয়নি, আর ফিউচারেও হবে না। এটা যতই আগাবো, এই দুটো আ সেট অফ প্যারালাল লাইন্স, এদের কোথাও গিয়ে দেখা হবে না। তার মানে আজ সেদিন গিয়ে আর কেউ কোনো বলতে পারলো না যে আজকে এখানে দেখা হয়েছে, ওখানে দেখা হয়েছে, কারণ দেখা হয়নি। দ্যাট মিন্স দ্য সেট অফ লিনিয়ার ইকুয়েশনস দ্যাট গিভস টু স্ট্রেট লাইন্স যারা প্যারালাল টু ইচ আদার হ্যাভ নো সলিউশন। এটা সেকেন্ড কেস। থার্ড কেস কি? সেটা হচ্ছে দুজনেই একসাথে বেরোচ্ছি, মানে দুজনের পাথ একই, তার মানে একটা স্ট্রেট লাইন যদি আরেকটা স্ট্রেট লাইনের ওপর দিয়ে পাস করে, তখন কি হবে? দ্য স্ট্রেট লাইনস আর কোইনসিডেন্টাল। তাহলে কি হচ্ছে? তাহলে দুজনের আনলিমিটেড নাম্বার অফ সলিউশনস হচ্ছে, যে কারণে তুমি বাড়ি গিয়ে একটা পয়েন্টের কথা বলছো, ও বাড়ি গিয়ে অন্য পয়েন্টের কথা বলছে, তুমি বাড়িতে আরও একটা পয়েন্টের কথা বললে, সবারটাই সত্যি।
তার মানে ইন দিস কেস উই হ্যাভ আনলিমিটেড নাম্বার অফ সলিউশনস ইনফাইনাইটলি মেনি সলিউশনস কারণ স্ট্রেট লাইনের কোনো এন্ড নেই। তাহলে এবার এই কেসগুলো তুমি কিভাবে বুঝবে যে কোনটার জন্য কোনটা সত্যি? বা তোমার পক্ষে তো তোমাকে আমি একটা স্ট্রেট লাইন দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন দিয়ে আমি বললাম প্লট করে চেক করো, সেটা করতে গেলে ঝামেলা হবে, অবভিয়াসলি অনেক সময় লাগবে, গ্রাফ পেপার লাগবে এই সেই। তো আমরা একটা সার্টেন থিওরি শিখে নেব, যেটা শিখে গেলে তোমরা বুঝতে পারবে যে কোথায় কী প্লট করলে আমার মানে লাইনগুলো কীভাবে যাচ্ছে, একটা সিঙ্গেল সলিউশন দেবে না ইনফাইনাইটলি মেনি সলিউশনস দেবে নাকি কোনো সলিউশন দেবে না, সেটা কীভাবে বুঝবে। সাপোজ দুটো ইকুয়েশন আছে, এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল টু জিরো, এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু জিরো। ওকে, তাহলে ফার্স্ট কন্ডিশন যেটা, ইফ আমরা এখানে কী কম্পেয়ার করবো জানো আমরা, কারণ এক্স আর ওয়াই তো সবার এক্স আর ওয়াই হবে, আমাদের এখানে কম্পারিজনের জায়গা থাকবে এক্সের কোফিশিয়েন্টগুলো, ওয়াইয়ের কোফিশিয়েন্টগুলো আর কনস্ট্যান্টগুলো, মানে আমরা এদের রেশিওগুলোকে কম্পেয়ার করবো, মানে এ ওয়ান ইজ টু এ টু, বি ওয়ান ইজ টু বি টু আর সি ওয়ান ইজ টু সি টু, এগুলো রেশিওগুলোকে আমরা কম্পেয়ার করবো। তো ফার্স্ট কন্ডিশন কী হতে পারে, যে তিনটেই ধরো ইকুয়াল হলো, এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু ইকুয়াল টু সি ওয়ান বাই সি টু যদি হয়, দেন দেয়ার উইল বি ইনফাইনাইটলি মেনি সলিউশনস। দ্যাট মিন্স আলটিমেটলি দুটো ইকুয়েশনই মানে দুটো স্ট্রেট লাইনই একজন আরেকজনের ওপর দিয়ে পাস করছে, তাই জন্য ইনফাইনাইটলি মেনি সলিউশনস। যেমন এখানে আমি একটা এক্সাম্পল নিয়েছি, থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস সিক্স ইকুয়াল টু জিরো, সিক্স এক্স প্লাস এইট ওয়াই প্লাস টুয়েলভ ইকুয়াল টু জিরো। তাহলে এখানে এ ওয়ান কোনটা থ্রি, এ টু কোনটা সিক্স, তাহলে এ ওয়ান বাই এ টু যদি এখানে আমি করি আমি কী পাবো, থ্রি বাই সিক্স, ক্যান্সেল আউট করলে দিস গিভস ওয়ান বাই টু। এবার আমরা বি ওয়ান বাই বি টু দেখি, ফোর বাই এইট, দিস অলসো গিভস ওয়ান বাই টু, লাস্ট ওয়ান সি ওয়ান বাই সি টু, সিক্স বাই টুয়েলভ, দিস অলসো গিভস ওয়ান বাই টু। তাহলে এখান থেকে আমি কী পাচ্ছি, এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু ইকুয়াল টু সি ওয়ান বাই সি টু। দ্যাট মিন্স দিস সেট অফ সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশনস হ্যাভ ইনফাইনাইটলি মেনি সলিউশন, এতে অনেকগুলো সলিউশন হতে পারে, তুমি যত ভ্যালু বার করবে আরও ভ্যালু বেরোবে, কারণ দুজনেই দুজনের ওপর দিয়ে পাস করছে। ওকে, নেক্সট আমরা আসি, নেক্সট কেস বলেছে ইফ এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু বাট নট ইকুয়াল টু সি ওয়ান বাই সি টু, তখন কী হবে, দেন দেয়ার উইল বি নো সলিউশন। তার মানে এটা কোন কোন কন্ডিশনটা, যেখানে প্যারালাল লাইন হচ্ছিলো। তাহলে এখানে আমি এক্সাম্পল নিয়েছি একটা, এখানে এ ওয়ান কত, ওয়ান, এ টু কত, টু, তাহলে এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু ওয়ান বাই টু, এখানে বি ওয়ান কত, টু, বি টু কত, ফোর, তাহলে টু বাই ফোর গিভস ওয়ান বাই টু, আর সি ওয়ান কত, এটা এপাশে চলে আসলে মাইনাস ওয়ান, আর সি টু ওপাশে চলে গেলে মাইনাস সেভেন, মানে মাইনাস ওয়ান বাই সেভেন, মাইনাস ওয়ান বাই মাইনাস সেভেন ইকুয়াল টু ওয়ান বাই সেভেন। তাহলে কী দাঁড়াচ্ছে, এ ওয়ান বাই এ টু বি ওয়ান বাই বি টু দুটোই ওয়ান বাই টু, তার মানে এ ওয়ান বাই ই টু এ টু ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু বাট নট ইকুয়াল টু সি ওয়ান বাই সি টু। দ্যাট মিন্স দিস সেট অফ সাইমালটেনিয়াস ইকুয়েশন উইল গিভ নো সলিউশন, কারণ এরা প্যারালাল লাইনস, ওরা কোথাও কোইনসিডেন্ট করবে না। নেক্সট, ইফ এ ওয়ান বাই এ টু নট ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু অ্যান্ড নট ইকুয়াল টু সি ওয়ান বাই সি টু, কেউ কারোর সাথে ইকুয়াল না, তখন কী হবে, তখন আমরা একটা সিঙ্গেল ইউনিক সলিউশন পাব। যেমন এই ইকুয়েশনটার দিকে তাকাও, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু থ্রি, টু এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান, তাহলে এখানে এ ওয়ান কত, ওয়ান বাই টু, এ ওয়ান বাই এ টু, বি ওয়ান বাই বি টু ওয়ান বাই মাইনাস ফাইভ,
আর সি ওয়ান বাই সি টু যদি সবগুলোকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি মাইনাস থ্রি বাই ওয়ান, তাহলে কেউ কারোর সাথে সমান হচ্ছে না। দিস সেট অফ ইকুয়েশনস গিভস টু স্ট্রেট লাইনস যারা কোইনসিডেন্ট করছে একটা সার্টেন পয়েন্টে, তার মানে একটা সিঙ্গেল সলিউশন আমরা পাবো। ওকে, তার মানে এই যে ইকুয়েশনটা এটাকে আমরা স্পেশাল একটা নাম দেব। ইফ দের ইজ অনলি ওয়ান সাচ সলিউশন দেন দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস ইজ সেড টু বি কনসিস্টেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট। এই যে তিন রকমের আমরা সেট অফ সাইমালটেনিয়াস ইকুয়েশনস পড়লাম, এইগুলোকে যদি আমি দেখতে পাই যে একটা ইকুয়েশন, দুটো ইকুয়েশন এমন আছে যাদের একটা সিঙ্গেল কমন সলিউশন আমরা পাচ্ছি, এক্সের ভ্যালু আর ওয়াইয়ের ভ্যালু দুটোর জন্যই স্যাটিসফাই করে যাচ্ছে, সেইগুলোকে, সেইটাকে, সেই ধরনের সেট অফ সাইমালটেনিয়াস ইকুয়েশনসকে আমরা বলবো কনসিস্টেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, নেক্সট, মেথডস অফ সলভিং টু সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশনস। এবার সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশনস আমরা পেয়ে গেছি কাকে বলে সব টপ আমরা জেনে গেছি, এবার এই দুটো সাইমালটেনিয়াস ইকুয়েশন যখন তোমাকে দেওয়া হবে এটাকে সলভ করার চারটে মেথড আছে, ফোর মেথডস আর দেয়ার। ঠিক আছে, ফার্স্ট ওয়ান সাবস্টিটিউশন মেথড, সেকেন্ড ওয়ান কম্প্যারিজন মেথড, থার্ড ওয়ান এলিমিনেশন মেথড, অ্যান্ড ফোর্থ ওয়ান ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। আমরা এই ক্লাসে সাবস্টিটিউশন আর আমরা কম্প্যারিজন মেথডটা শিখব, ওই দুটো হচ্ছে ইজিয়েস্ট প্রসেস। এই দুটোতে একটু কিছু জানার থাকে, একটু কিছু কাজ থাকে, এই দুটো আমরা এখানে শিখব আর খুব ইজি। ঠিক আছে, এগুলো আলাদা করে আমার থিওরি বোঝানোর কিছু নেই, সামজের থ্রুতে আমি প্রসেসগুলো দেখাবো, এতটাই ইজি। কেন বলছি ইজি, কারণ এই নামগুলোই মানে ওই প্রসেসগুলোকে ডিফাইন করে দিচ্ছে। সাবস্টিটিউশন মানে কি, একটা জিনিসকে তুলে তার জায়গায় আরেকটা জিনিস বসিয়ে দেওয়া, তার করেসপন্ডিং কিছু একটা আমরা বসিয়ে দেওয়া। আমরা সিম্পলি কী করবো, একটা দুটো ইকুয়েশন নেব, একটা ইকুয়েশন থেকে এক্স এর ভ্যালু ইন টার্মস অফ ওয়াই বার করবো, তাহলে সেইটাকে আবার অন্য একটা ইকুয়েশনের এক্সের জায়গায় বসিয়ে দিয়ে সলভ করে ওয়াই বেরিয়ে যাবে, তো এক্সও বেরিয়ে যাবে করেসপন্ডিংলি। একইভাবে কম্প্যারিজনেও আমরা দুটো থেকেই এক্স বার করবো, করে ধরো কম্পেয়ার করবো, করলে এক্স বেরোবে দেন ওয়াই বেরোবে, করতে করতে আসি তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। তো আমরা এখন নেক্সট এই প্রবলেমটা করব, এখানে বলেছে এই দুটো ইকুয়েশনকে সাবস্টিটিউশন মেথডে সলভ করতে। তো অ্যাজ ইউজুয়াল আমরা যেটা করি, ফার্স্টে এগুলোকে নাম্বারিং করে নেব দুটো ইকুয়েশনকে। তো সাবস্টিটিউশনে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে যে ফার্স্টে এই ইকুয়েশনটার থেকে ইন টার্মস অফ ওয়াই এক্সের একটা আমরা এক্সপ্রেশন বার করব, সেটা নিয়ে সেকেন্ডটাতে প্লট করলে আমাদের ওয়াইয়ের ভ্যালু বেরোবে। তো তাহলে ফ্রম ইকুয়েশন ওয়ান টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু ওয়ান ইমপ্লাইজ দ্যাট টু এক্স ইকুয়াল টু ওয়ান মাইনাস থ্রি ওয়াই, which implies x equal to 1 minus 3y by 2. তো তাহলে এখানে x equal to 1 minus 3y by 2 যেটা পেলাম, এটাকে এবার যদি আমি ইকুয়েশন টুতে এই x এর জায়গায় প্লট করে দিই, তাহলে আমি যেটা পাবো, আমি y এর পুরোপুরি y এর একটা এক্সপ্রেশন পাবো, ইকুয়েশন পাবো। তো সেখানের থেকে y এর ভ্যালুটা আগে বার করবো, তারপর বাকিটা। সো এটাকে যদি আমি 3 পুট করি, তাহলে putting 3 in equation 2, তাহলে 4x আছে, 4x এর জায়গায় 4 ইনটু দিস 1 মাইনাস 3y বাই 2 প্লাস 5y ইকুয়াল টু 2, উইচ ইমপ্লাইজ এই 2 আর 4 ক্যান্সেল আউট হয়ে গিয়ে 2 হবে, 2 ইন্টু এটা করলে 2 মাইনাস 6y প্লাস 5y ইকুয়াল টু 2। তাহলে এদিকে বোথ সাইডে দেখতে পাচ্ছি, এদিকেও একটা প্লাস 2 রয়েছে, এদিকেও একটা প্লাস 2 রয়েছে, ওটা আলটিমেটলি থাকছে না। তাহলে মাইনাস 6y প্লাস 5y ইকুয়াল টু 2 মাইনাস 2, উইচ ইজ ইকুয়াল টু 0,
তাহলে এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো উইচ গিভস ওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে এই ওয়াই ইকুয়াল টু জিরোটাকে এবার এর মধ্যে যে কোনো দুটোর মধ্যে একটা ইকুয়েশনেও বসাতে পারি বা এটাতেও বসাতে পারি, তাহলে এক্স বেরোবে। আমি এটাতেই বসাচ্ছি। তাহলে ফ্রম ইকুয়েশন থ্রি যেটা পাচ্ছি এক্স ইকুয়াল টু ওয়ান মাইনাস থ্রি ওয়াই বাই টু, এক্স ইকুয়াল টু ওয়ান মাইনাস থ্রি ওয়াইয়ের জায়গায় আমি থ্রি ইন্টু জিরো বসাবো বাই টু। তো এখানে আমরা লিখে দেব সিন্স ওয়াই ইকুয়াল টু জিরো, তাহলে এখান থেকে পাচ্ছি এক্স ইকুয়াল টু ওয়ান বাই টু। তাহলে দেয়ার ফোর মাই সলিউশন গোজ অ্যাজ এক্স ইকুয়াল টু ওয়ান বাই টু অ্যান্ড ওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে সলভ ইউজিং দ্য মেথড অফ সাবস্টিটিউশন। এবার এইটাও আমরা সাবস্টিটিউশনে সলভ করব, বাট তার আগে এখানে আরও একটা পার্ট আছে। দেখো, হিয়ার ফাইন্ড দ্য ভ্যালু অফ এম ফর উইচ ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস থ্রি। তাহলে আমরা এখান থেকে যখন সলভ করব, করার পর আমরা এক্স আর ওয়াইয়ের ভ্যালু কিন্তু পেয়ে যাব। এক্স আর ওয়াইয়ের ভ্যালু যেই পেয়ে যাব, সেটাকে যদি আমরা এই ইকুয়েশনে পুট করে দিই, তাহলে এম এর ভ্যালুও বেরিয়ে যাবে। তো স্টেপ বাই স্টেপ করি, একসাথে পুরোটা ভেবে লাভ নেই। তো ফার্স্টে আমরা একই আগের মতো এটাকে ওয়ান, এটাকে টু আমরা মার্ক করে নিচ্ছি। করে নিয়ে ফার্স্টে এটাতেও আমি ফার্স্ট ইকুয়েশনটাই আগে নিচ্ছি, টেকিং ইকুয়েশন ওয়ান। টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু ইলেভেন ইমপ্লাইজ টু এক্স ইকুয়াল টু ইলেভেন মাইনাস থ্রি ওয়াই, এক্স ইকুয়াল টু ইলেভেন মাইনাস থ্রি ওয়াই বাই টু। ওকে, তাহলে এবার আমরা কি করব, এবার ইকুয়েশন টুটা নিয়ে তার মধ্যে আমরা এক্সের ভ্যালু পুট করে দেব। ফ্রম ইকুয়েশন টু টু এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়াল টু মাইনাস টোয়েন্টি ফোর, তাহলে এক্সের জায়গায় এটাকে পুট করব। টু ইন্টু ইলেভেন মাইনাস থ্রি ওয়াই বাই টু মাইনাস ফোর ওয়াই ইকুয়াল টু মাইনাস টোয়েন্টি ফোর, এখানে কী লিখবে, সাবস্টিটিউটিং এক্স ইকুয়াল টু ইলেভেন মাইনাস থ্রি ওয়াই বাই টু। তাহলে এই টু আর এই টু ক্যান্সেল আউট হয়ে গেল, হয়ে গিয়ে দাঁড়ালো ইলেভেন মাইনাস থ্রি ওয়াই মাইনাস ফোর ওয়াই ইকুয়াল টু মাইনাস টোয়েন্টি ফোর, উইচ গিভস মাইনাস সেভেন ওয়াই ইকুয়াল টু মাইনাস টোয়েন্টি ফোর মাইনাস ইলেভেন, দ্যাট গিভস মাইনাস থার্টি ফাইভ। তাহলে মাইনাস সেভেন ওয়াই ইকুয়াল টু মাইনাস থার্টি ফাইভ ইমপ্লাইজ ওয়াই ইকুয়াল টু মাইনাস থার্টি ফাইভ বাই মাইনাস সেভেন, ক্যান্সেল আউট করলে পাচ্ছি আমরা ফাইভ। তাহলে ওয়াই ইকুয়াল টু ফাইভ পেয়ে গেছি। এবার আমরা ওয়াই ইকুয়াল টু ফাইভটাকে ইকুয়েশন ওয়ানে প্লেস করব, পুটিং ওয়াই ইকুয়াল টু ফাইভ ইন ইকুয়েশন ওয়ান অর টু, যেটাতে খুশি তুমি বসাতে পারো। ওয়ানে যদি বসাই, ওয়ানে কোনো মাইনাস ছিল না তাই আমি ওয়ানে বসাই, যদি টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু ইলেভেন ছিল, তাহলে টু এক্স প্লাস থ্রি ইন্টু ফাইভ ইকুয়াল টু ইলেভেন ইমপ্লাইজ টু এক্স প্লাস ফিফটিন ইকুয়াল টু ইলেভেন, দ্যাট গিভস টু এক্স ইকুয়াল টু ইলেভেন মাইনাস ফিফটিন ইকুয়াল টু মাইনাস ফোর, দ্যাট গিভস এক্স ইকুয়াল টু মাইনাস ফোর বাই টু, দ্যাট ইজ মাইনাস টু। তাহলে এক্সের ভ্যালু আমি দেয়ার ফোর এক্স ইকুয়াল টু মাইনাস টু আর ওয়াই ইকুয়াল টু ফাইভ। আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে আমি ভেরিফিকেশানটা শিখিয়ে দেবো, তো আমি এখানে করতে বলেনি, জাস্ট আমরা দেখবো যে আমাদের সলভিংটা ঠিক হয়েছে কি না। ফার্স্টে ইকুয়েশন ওয়ান নাও কী ছিল, টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু ইলেভেন,
এলএইচএসটার মধ্যে এক্সের জায়গায় এক্সের ভ্যালু, ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের ভ্যালু পুট করে দেখো যে আরএইচএসের সাথে মিলছে কিনা। তার মানে টু ইন্টু মাইনাস টু প্লাস থ্রি ইন্টু ফাইভ আমার ইলেভেন আসছে কিনা, তাহলে এটা হচ্ছে মাইনাস ফোর, এটা হচ্ছে ফিফটিন, ইলেভেন এলো। এবার ইকুয়েশন টুটা আমরা নেব, নিয়ে দেখব সেটাতে স্যাটিসফাই করছে কিনা। ইকুয়েশন টুটা কী ছিল? ইকুয়েশন টু ছিল টু এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়াল টু মাইনাস টোয়েন্টি ফোর, টু এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়াল টু মাইনাস টোয়েন্টি ফোর। তাহলে টু এক্স মাইনাস ফোর ওয়াই মানে টু ইন্টু মাইনাস টু মাইনাস ফোর ইন্টু ফাইভ, এটা এসে আমার মাইনাস টোয়েন্টি ফোর আসতে হবে। তাহলে ইকুয়াল টু দিস গিভস মাইনাস ফোর, দিস গিভস মাইনাস টোয়েন্টি, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস টোয়েন্টি ফোর। তার মানে তোমার যে সলিউশনটা তুমি করেছিলে সেটা হান্ড্রেড পারসেন্ট কারেক্ট। ঠিক আছে, এইভাবে আমরা ভেরিফিকেশন করব যে মানে ঠিক হয়েছে কি না অঙ্কটা, আমরা সেটা এখানে চেক করব। এবার আমার এই সামেরি নেক্সট যে পার্টটা রয়েছে সেটা আমরা করব। আমাদেরকে বলেছে যে এটা বার করা হয়ে যাওয়ার পর ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস থ্রি এই ইকুয়েশনটা থেকে এম এর ভ্যালু বার করতে। নাও ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস থ্রি, আমরা এক্সের জায়গায় এক্স পুট করবো, ওয়াইয়ের জায়গায় ওয়াই পুট করবো, করে সেখান থেকে এম এর ভ্যালু ফাইন্ড করবো। তাহলে এক্সের জায়গায় বসবে ফাইভ, সরি ওয়াইয়ের জায়গায় বসবে ফাইভ, এক্সের জায়গায় বসবে মাইনাস টু প্লাস থ্রি। এখানে আমাকে লিখে নিতে হবে পুটিং এক্স ইকুয়াল টু মাইনাস টু ওয়াই ইকুয়াল টু ফাইভ, তাহলে ইমপ্লাইজ ফাইভ ইকুয়াল টু মাইনাস টু এম প্লাস থ্রি। সাইডস একটু চেঞ্জ করলে এটা দাঁড়াচ্ছে টু এম ইকুয়াল টু থ্রি মাইনাস ফাইভ, দ্যাট গিভস মাইনাস টু, ইমপ্লাইজ এম ইকুয়াল টু মাইনাস টু বাই টু, দ্যাট ইজ মাইনাস ওয়ান। তাহলে দেয়ার ফোর এম ইকুয়াল টু মাইনাস ওয়ান, তাহলে আমরা এম এর ভ্যালুও পেয়ে গেলাম। এই গেল সেকেন্ড সাম। থার্ড সামে আমরা আরেকটা যে মেথডের কথা আজকে শুনেছি, মেথড অফ কম্প্যারিজন বা কম্প্যারিজন মেথড, আমরা সেটাতে এই সামটা করব। ওকে, এটাতে দেখো আমি ইকুয়েশনগুলো একটু অন্য রকমের নিয়েছি যাতে তোমরা ক্রিটিক্যাল ইকুয়েশনের সাথে ডিল করতে পারো। তো ফার্স্ট ইকুয়েশনটাকে এখানেও আমাদের ওয়ান মার্ক করে নেব, এটাকে টু মার্ক করে নেব। এখানে আমরা যেটা করব, আগেরটাতে আমরা কী করেছিলাম, ফার্স্ট ইকুয়েশন থেকে এক্সের এক্সপ্রেশনটা ইন টার্মস অফ ওয়াই বার করেছিলাম, তারপর সেটাকে এটাতে পুট করেছিলাম। এখানে আমরা কী করব, দুটো ইকুয়েশনের থেকেই এক্সের এক্সপ্রেশনটা বার করব ইন টার্মস অফ ওয়াই, বার করে নিয়ে ওই দুটো এক্সপ্রেশনকে কম্প্যারিজন করব। মানে এক্স ইকুয়াল টু এটা আবার এক্স ইকুয়াল টু এটাও, তার মানে এটা আর এটা ইকুয়াল হওয়া উচিত, করি বুঝবে। তাহলে টেকিং ইকুয়েশন ওয়ান ফার্স্টে, টু এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু টু, ইমপ্লাইজ টু এক্স বাই এ ইকুয়াল টু টু মাইনাস ওয়াই বাই বি, ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু এ বাই টু ইন্টু টু মাইনাস ওয়াই বাই বি। তাহলে এটা আমি ইকুয়েশন থ্রি পেলাম। ওকে, এবার ইকুয়েশন টুটা নেব। টেকিং ইকুয়েশন টু, নিয়ে একইভাবে এক্সের আরেকটা এক্সপ্রেশন বার করব, এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি ইকুয়াল টু ফোর, ইমপ্লাইজ এক্স বাই এ ইকুয়াল টু ফোর প্লাস ওয়াই বাই বি, ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু এ হোল ইন্টু ফোর প্লাস ওয়াই বাই বি। এই দুটো পাশাপাশি করার কারণ তোমাকে চোখে দেখানো যে কেন আমি ফাইনাল ইকুয়েশনটা করব। দেখো এক্স ইকুয়াল টু এটা, আবার এখানেও এক্স ইকুয়াল টু এটা। আমরা শুরু থেকে একটা কথা বলেছিলাম যে যখন আমরা
সাইমালটেনিয়াস ইকুয়েশন পাবো, তার মানে দুটো ইকুয়েশনের জন্য এক্স আর ওয়াই দুটোই আমার স্যাটিসফ্যাক্টরি ভ্যালু পেতে হবে, মানে এক্স ওয়াই এটার জন্য স্যাটিসফাই যেমন করবে এটার জন্য স্যাটিসফাই করতে হবে, তার মানে এটার জন্য যেটা এক্স এটার জন্য সেটাই এক্স হতে হবে, আদারওয়াইজ হবে না। তার মানে এখান থেকে আমি এক্সের এই এক্সপ্রেশনটা পাচ্ছি, এখান থেকে এক্সের আমি এই এক্সপ্রেশনটা পাচ্ছি, তার মানে কি দাঁড়াচ্ছে, এটা আর এটা অবভিয়াসলি ইকুয়াল হতে হবে। তো আমরা এই ইকুয়েশন থ্রি আর ইকুয়েশন ফোর থেকে পাবো এ বাই টু হোল ইন্টু টু মাইনাস ওয়াই বাই বি ইকুয়াল টু এ হোল ইন্টু ফোর প্লাস ওয়াই বাই বি। আমরা এই ইকুয়েটটা করে নিয়ে আমরা ওয়াইয়ের ভ্যালু আগে বার করবো। তাহলে ফ্রম ইকুয়েশনস থ্রি অ্যান্ড ফোর ভ্যালুগুলো দেখি, এ বাই টু হোল ইন্টু টু মাইনাস ওয়াই বাই বি। তো তাহলে আমরা ইকুয়েশন থ্রি আর ইকুয়েশন ফোরকে এবার যদি কম্পেয়ার করি, এখানে তোমরা চাইলে ফ্রম ইকুয়েশনস থ্রি অ্যান্ড ফোর না লিখে কম্পেয়ারিং ইকুয়েশনস থ্রি অ্যান্ড ফোরও লিখতে পারো, দ্যাট উড বি আই গেস বেটার, বিকজ আমরা মেথড অফ কম্পারিজন যে ইউজ করছি সেটা আমরা এখানে ডেপিক্ট করে দিলাম। এবার এই দুটো ইকুয়েশনকে একসাথে নিয়ে এসে আমরা ওয়াইয়ের ভ্যালু ফাইন্ড আউট করবো। দেখো বোথ সাইডে এইগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে উইথ দ্য কন্ডিশন দ্যাট এ নট ইকুয়াল টু জিরো। তাহলে এবার ব্র্যাকেটস ওপেন করলে এখানে হবে ওয়ান মাইনাস টু ওয়াই বাই বি, সরি ওয়াই বাই টু বি আর এখানে পাচ্ছি ফোর প্লাস ওয়াই বাই বি। তাহলে এবার আমরা সব ওয়াই টার্মসগুলোকে একদিকে নিয়ে আসবো, মাইনাস ওয়াই বাই টু বি মাইনাস ওয়াই বাই বি ইকুয়াল টু ফোর মাইনাস ওয়ান, উইচ উইল গিভ টু বি দ্যাট ইজ মাইনাস ওয়াই মাইনাস টু ওয়াই ইকুয়াল টু থ্রি। তাহলে এবার টু বিটাকে ওইদিকে মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি এদিকে মাইনাস থ্রি ওয়াই, এদিকে পাচ্ছি আমরা সিক্স বি, which gives y equal to 6b by minus 3, cancel out করলে আমরা পাবো minus 2b। তাহলে y এর একটা ভ্যালু আমরা পেয়ে গেলাম, which is y equal to minus 2b। এবার y equal to minus 2bটাকে যে কোনো ইকুয়েশনে পুট করলেই আমার x এর ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে আমি ইকুয়েশন 1টাই ধরো নিচ্ছি, 2x by a, এখানে শুরুতেই তোমরা চাইলে লিখে নিতে পারো পুটিং y ইকুয়াল টু, তাহলে ওখানে পরে আর ব্র্যাকেটে লিখতে হবে না, y ইকুয়াল টু মাইনাস টু বি ইন ইকুয়েশন ওয়ান। এখানে কোনো না এমন ব্যাপার নেই যে মানে এভাবেই লিখতে হবে জিনিসগুলোকে, ওরকম দিস নাথিং ইন দ্যাট। তোমাকে টিচারকে মোট কথা এক্সামিনারকে তোমার বুঝিয়ে দিতে হবে যে আমি এটা বুঝে করেছি, এবার রাইটিং তুমি কীভাবে করছো দ্যাট ডাজেন্ট ম্যাটার। ওকে, তো এটা হলো। এবার আমি ফার্স্ট ইকুয়েশনটা আবার আনি, টু এক্স বাই এ, 2x by a plus y by b plus y by b, y এর জায়গায় আমি মাইনাস টু বি বসাবো, ইকুয়াল টু টু। তাহলে ইমপ্লাইজ এই বি বি চলে যাবে, ক্যান্সেল আউট দেখাতেও পারো নাও দেখাতে পারো, ডাইরেক্ট করে দাও, 2x by a মাইনাস টু ইকুয়াল টু টু implies 2x by a equal to 2 plus 2 that is equal to 4, x equal to 4 into a by 2, cancel out korle hocche 2 that is 2a। তাহলে আমরা x এর ভ্যালু পেলাম 2a, y এর ভ্যালু পেলাম minus 2b, therefore x equal to 2a আর y equal to minus 2b। সো হিয়ার গোজ ইয়োর ইকুয়েশন, সলিউশন অফ দ্য ইকুয়েশনস। তাহলে এখানে আমরা এটা পেয়ে গেছি, আর এইখানে আজকে কম্প্যারিজন আর সাইমালটেনিয়াস ইকুয়েশনের আমি যেহেতু তোমাকে কম্প্যারিজন মেথড আর সাবস্টিটিউশন মেথড শিখিয়েছি, তোমাদের হোমওয়ার্ক থাকবে বুক খুলে, তোমাদের যার যা বুকস আছে সেখান থেকে খুলে সাবস্টিটিউশন মেথডের আর কম্প্যারিজন মেথডের এক্সারসাইজ আলাদা প্রোভাইডেড থাকে বুকগুলোতে, তো সেইগুলো তোমরা সলভ করো।
হোমওয়ার্কগুলো পরপর সলভ করো, একদম যেভাবে করিয়েছি সেভাবে, খুব ইজি, কোনো প্রবলেমই হবে না, খুবই ইজি। নিজেদের মতো করে জিনিসটাকে ট্রাই করো। ইভেন এখানে আমি যেমন এক্স বার করে ওয়াই ওয়াইয়ে নিয়ে এসেছি জিনিসটা, তারপর ওয়াই করে করেছি, তোমরা চাইলে ওয়াইয়ের এক্সপ্রেশন এক্সের টার্মস এনে কম্পেয়ার করতে পারো, যেভাবে খুশি জিনিসগুলোকে নিয়ে জাস্ট প্লে উইথ দ্য সামস। তাহলে আরও নতুন নতুন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কী টেকনিকে করলে আরেকটু বেটার হবে।